রোগিনে পৃথিবী ছাড়িতে গইবে সাদেরই এই দগু মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগ এত মায়া এত চোখের আনিরেমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিককি না আর জরে রোগীনে সাদের এই মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে ববেরি খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাংগ গবে ববেরি খেলা কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো না জননী কার লাগিয়া এত মায়া এত চখের পানিরে মন কার গিয়া এত মায়া এত চোখের পাহানি এই পৃথিবী ছাড়িতে গইবে এই দেখো মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার গিয়া এত মায়া এত চোখের পাহানি রে মন কারলা গিয়া এত মায়া তো চোখের পাহানি ঠিক কি মোবাইলের মধ্যে যোৰেখন আছে না নাই কারো জোরে কোন মোবাইলের মধ্যে আছে না নাই কারি বাচ্চাদের সেলাত কারিহো উৎসবের সেলাবাত বাংলাদেশে কত কারিদের তেলাবান সেই তেলাবানত শুনলে তোমার সাফ হবে কেন তুমি এই সমস্ত জিনিসগুলি শোনো তোমার শরীরে তানা শেষ অথচ তুমি বুঝ না এগুলি শুইলো যুব তোমার হাতে দড়ি পায়ে দড়ি এগুলি শুইনো না এগুলি শুনলে জাহান নামে যাইবা এগুলি শুনলে কবরে আজাব হইব এগুলি শুনলে পোকামা করে খাইব এগুলি শুনলে সাপ বিচ্ছু আসলে তুমি কোনটা শুনবা জাননি তুমি তো আল্লাহ পাকের কালামের শুনবা যেই তেলাবাজ শুনলে দিনের মধ্যে শান্তি লাগে গো যেই তেলাবাদ শুনলে শুনতেই মনে চায় ওই তেলাবাদ মোবাইলের মধ্যে আছে কারিবা আছে তেলাবাদ করে বন্ধু এগুলির পিছনে পৈর না এগুলি তোমার জাহান্নামে নামে লয়ে যাইব ওই জাহান নাম থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবে না মোবাইলটা যদি তুমি সঠিক জায়গায় ব্যবহার করো গো যদি তুমি কোরআনের তেলাবাদ শোনো যদি তুমি গজল শোনো যদি তুমি ওয়াজ মাহফিল শোনো তাইলে তোমার লাভ গুনার দিকে তোমরা যায়ও না গুনার দিকে তোমরা যায়ও না ওই গুনার তোমারে বাঁচাইতে পারবে বাঁচাইতে পারবে না কেউ তোমার দয়রা রাখতে পারবে না

ছিল না ওই দেহের মধ্যে ওই রুহুটারে ভিতরে ঢুকায়া ওই রুহুটারে দেহের ভিতরে ঢুকায়া আল্লাহ তালা তোমার খুলিকের জন্য হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন পাঠাইছে জানুনি কেন পাঠাইছে জানুনি একমাত্র পাঠাইছে আল্লাহ পাকের গুলামি করার জন্যে অন্য কিছু কাম করার জন্য তোমারে পাঠায় নাই ওই যে তুমি তাকে দেখো এই দেহ থেকে রুহু বের হয়ে

কুরআন শরীফ ধরে দিয়া বাবার লাশের পাশে কুরআন তেলাওয়াত করে আর পাহারা দেয় কেউ তোমার এখন ভালোবাসে না ছেলে কয় আব্বা মইরা গেল আমার জন্য কি রাইখা গেল মেয়ে ডাক দেয় কয় আব্বা চলে গেল আব্বা আমার জন্য কি রাইখা গেল বিবি ডাক দেয় কয় স্বামী চলে গেল স্বামী আমার জন্য কি রাইখা গেল আসলে তোমার মুহিববিন কেউ তোমারে কেউ আসলে ভালোবাসে না এই রুহুটার দেহলা গেলে এই দেহের যেমন কোনো দাম নাই কিতাবের মধ্যে লেখে একটা গাছেরও রুহু আছে একটা মাসের গাছের রুহু যখন চলিয়া যায় ওই গাছ তখন ফুল দেয় না ওই গাছ তখন ফল দেয় না কিন্তু গাছের দাম কমে না কিন্তু তোমার আমার দেহের ভিতর থেকে রুহু চইলা গেলে এই দেহের কোনো দাম থাকে না একটা গাছের দেহের যত দাম আপনার আর আমার দেহের তার চাইতে আরো নিকৃষ্ট দাম কোন দাম নাই ওই গাছটার দেহ ওই গাছটার দেহর থেকে রুহু বেরো হয়ে গেলে হয়তো গাছটা ফুল দেয় না হয়তো বা গাছটা ফল দেয় না কিন্তু গাছের দাম কমে না ওই গাছটারে ফাইরা ওই গাছটারে পালা করিয়া ওই কাঠ বানানো হয় ওই কাঠ দিয়ে চেয়ার বানানো হয় এই চেরের বড় দাম মানুষ এই চেয়ারের মধ্যে বসে ওই কাঠ দিয়ে খাট বানানো হয় ওই খাটের মধ্যে মানুষ ঘুমায় একটা গাছ থেকে আর চইলা গেলে ওই গাছের দাম কমে না কিন্তু মানুষ তুমি কত দুর্বল কিন্তু মানুষ আমি কত দুর্বল আমার দেহ থেকে প্রাণ পাখি চলিয়া গেলে এই দেহের কোনো দাম থাকে না আল্লাহ নবী বিশ্ব নয় দেহ তুমি কি চিন্তা করো না তোমার মরা লাগবো তুমি কি চিন্তা করো না তোমার কবরে ঘুমানো লাগবো কি নিয়ে তুমি ঘুমাইবা একজন মানুষ যত ধনী মানুষ হোক না কেন তিন কাপড় সারা কোনো কাপড় নাই সাদা কাপড় সারা কোনো কাপড় নাই যত দামি জিনিস আছে সবগুলি খুলে খুলে নিয়ে চলে কিন্তু তোমার শূন্য হাতে যাইতে হয় তোমার সাথে যদি আল্লাহর রসুলের সম্পর্ক থাকে বিশ্ব নবী কয় ঘুমাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে বলি না আল্লাহ ডাক দিয়া কয় শুধু তাই না তুমি যদি আল্লাহ এবং সঙ্গে মোহাব্বত রাখো গো তাহলে তোমার কি হয় তুমি জানো নি তোমার রুহটা বাইরে হইতে দেরি আমি আল্লাহ জান্নাতি সবুজ পাকিরে ডাইকা নিয়ে আসি ডাক দিয়া কয় এটা আমার মোহাব্বতের বান্দ ওরে আমি ভালোবাসি দুনিয়ায় থাকতে ওরে আমারে ভালোবাসে না না না

কবরে কিন্তু তুমি কবরের মধ্যে বৈশা বৈশা জান্নাতের সব সুখ শান্তি পাও একটু আওয়াজ দিয়া জোরে কন আল্লাহ এবং তু এবার শুনে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি হযরত সাহাবরত সাইদ বিন আমের

শহীদ হইছে না না বিষয়টা তার চাইতো আরো জটিল ও বিবি তোমার হাতটা আমি হাতের মধ্যে হাত লাগায়া ডাক দেখ বিবি গো তুমি আমার ওয়াদা দাও এই বিপদ থেকে তুমি আমার সহযোগিতা করবা বিবি ডাক দেখো স্বামী গো তোমার দুনিয়ার মানুষ চিনো কার না চিনো আমি কিন্তু তোমারে চিনি তুমি কত বড় আল্লাহ এটা আমি জানি ও স্বামী তোমারে ওয়াদা দিলাম গো এই বিপদ থেকে তোমারে আমি সহযোগিতা করব কিন্তু বিপদটা কি বলবেন তো এবার নবীর সাহাবী সাইদ বিন আমের হিমসের গভর্নর ডাক দেখ বিবি গো আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে আমার বন্ধুগণ কথা বলতে দেরি বিবি ঘরের ভিতরে ঢুইকা একটা কালো কাপড় আইনা অথবা বোরকা আইনা নিজের গায়ের মধ্যে লাগায়া স্বামীর হাতটারে ধইরা একশত স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে লইয়া স্বামী স্ত্রী রাতের বেলা ঘর থেকে বের হইয়া গেছে মানুষের ঘরে ঘরে গিয়া ডাকে তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি দুই দেড় হাম তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি চার দেব হাম তোমার ঘরে কি কোনো অভাব লও তুমি পাঁচ দেব হাম ফজর নামাজের আগ পর্যন্ত হিমসের গভর্নর নবীর সাহাবী সাইদ বিন আমের নিজের বিবির লয়া ঘরে করে গিয়া 100 তো সব বিলিন করে দিয়া ফজর নামাজের আগে বিবির ঘরের ভিতরে ঢুকায়া স্বামীর স্ত্রী আল্লাহর দরবারে ডাক দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমার আমার ঘর থেকে দুনিয়া আমি বাহির করে দিছি এই খবরটা আমিরুল মুমিনিন হলিবাতুল মুসলিমিন হজরত উমরের দরবারে চলে গেছে উমর বড় খুশি হায় হায় নবীর সাহাবির চরিত্র কত বড় সুন্দর এই মাল দুনিয়ার দুনিয়া জাহান নামের মাল মনে করে এই মালকে ঘরের ভিতরে রাখতে চায় না চিঠি লেখছে ও হিমসের গভর্নর আমি আদা জাহানের মালিক আমি খলিফাতুল মুসলিমিন আমার নাম হলো ওমর আমি হিমসে আসব তুমি জনগণ খন্ডে খবর দাও বিরাট বড় সমাবেশের ডাক দাও এবার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর একটা তারিখ নির্ধারণ করিয়া আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিনকে দাওয়াত করলেন প্রধান অতিথি বানায়া আমিরুল মিনিনকে প্রধান অতিথি বানায়া সমস্ত জনগণকে ডাক দিলেন বিরাটপুর জনসভা বড় জনসভা ওই এলাকার মানুষ হিমসের মানুষগুলি মনে মনে চিন্তা করে মুরের নাম শুনেছি কিন্তু উমররে কোনো দিন দেখি নাই আজকে আমাদের এলাকায় আসবে উমরে আমরা একটু দেখব যিনি সিংহ পুরুষ ছিলেন ইসলামের জন্যে নবীর অনেক সহযোদ্ধা ছিলেন নবীর অনেক ভালোবাসার পাত্র ছিলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল উলিন খলিফাতুল মুসলিমিন আসবে আজকে আমরা সবাই উমরের এক নজর দেখব লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে গো লক্ষ লক্ষ মানুষ এবার ওমর ডাক দিয়ে বলতেছেন এহিংসের জনগণ তোমরা মন খুইলা নির্ভয়ে তোমাদের গভর্নরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে দাঁড়ায় দাঁড়ায় বলো কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না ওমর মনে মনে চিন্তা করে এমন গভর্নরের বিরুদ্ধে কে জবাব দিবে এমন গভর্নরের বিরুদ্ধে কে অভিযোগ দিবে হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছেন আমি মুসলিমিন ওমর আমার একটা অভিযোগ ওই কি অভিযোগ দারায়া बोलतेছেন ওমর আমার অভিজ্ঞতা হইল উনি প্রতিদিন সিংহাসনে আসে উনি প্রতিদিন অফিসের মধ্যে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি কইরা আসে এই অভিজ্ঞতা আমি আপনার কাছে দিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দারায়া बोलतेছেন এ সাইদ বিন আমের দারা সামনে জবাব দাও এবার সাইদ বিন আমের দে চোখের পানি গণ সেরে সেরে কান্দে ডাক দেখো মর আমি আমার গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করতে চাই নাই কিন্তু এখন তো আমি আসামি না বলেও বলবো না এবার ডাক দেখো কি হয়েছে তুমি জনগণের সামনে জবাব দাও দশ মিনিট থেকে আধা ঘন্টা কেন দেরি করে আসো এবার হিলমসের গভর্নর নবীর সাহাবি। বিন বিন সাইজ বিন আমের রাহুতালানহু তিনি ডাক দিয়ে বলতেছেন ওমর আমি গভর্নর আমি নবীর সাহাবী কিন্তু আমার ঘরের ভিতরে একটা চাকর নাই আমার ঘরের ভিতরে একটা চাকরানি নাই এই কারণে প্রতিদিন সকালবেলা আমি আমার বিবির সঙ্গে রুটি বানাইতে বানাইতে নাস্তা খাইতে খাইতে দশ মিনিট থেকে আধা ঘন্টা দেরি হইয়া যা এ মুসলমান কেমন গভর্নর নিন الخليفه المسلمينটা আর কারো কোন অভিযোগ আছে যদি থাকে দাঁড়ায় এ বলো আর কেউ দাঁড়ায় না উমর ওমর নিজে মনে মনে চিন্তা করে এমন গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ থাকবে অনেকক্ষণ পরে আরেকজন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছেন ওমর আমার একটা অভিযোগ কয় কি অভিযোগ ডাক দিয়া বলে ওমর আমার অভিযোগটা হইল উনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সময় দেয় সন্ধ্যা যখন হয় দরজাটারে বন্ধ করে রাখে কাউরে দরজার ভিতরে ঢুকতে দেয় না আমাদের কোনো অভিযোগ রাতের বেলা শোনেই না এই অভিযোগটা আমার ডাক দেখে সাইদ বিন আমের জনগণের সামনে জবাব দাও এবার সাইদ বিন আমের দাঁড়ায় জবাব দিতেছে আমিরুল মমিন হলি খলিফাতুল মুসলিমিন ওমর তাইলে শুনেন আমি যখন সারা দিন মানুষের সময় দেই যুহরের নামাজের সময় আমি প্রাণ বইরা আমার মালিকের কুদরতি পায়ে শেষ দিতে পারি না আমি আসরের সময় আমার মালিকের প্রাণ বইরা শেষ দিতে পারি না সারা দিন মানুষকে সময় দেওয়ার পরে রাতের বেলা আমি দরজা খুলি না আমার দরজায় কাউরে ঢুকতেও আমি দেই না তার কারণ হলো চব্বিশ ঘন্টা আমি দুটো ভাগে বিভক্ত করে দিছি 24 ঘন্টার ভিতরে দিনের 12 ঘন্টা আমি জগন্নে দিয়া দিছি আর রাতের 12 ঘন্টা আমি আমার মালিকরে দিয়া দিছি আল্লাহ রাতের বেলা দরজটারে বন্ধ কইরা যায় নামাজটারে বিছায়া আমি আমার মাথার তে মালিককে ঠেкая ডাক দেই মালিক দিনের বেলা প্রাণ বইরা তোমার ডাকতে পারি

কিন্তু রাতের বেলা আমি তোমারে ভুলি না মালিক তুমি আমার মাফ করে দিও ও মালিক তুমি আমার মাফ করে দিও ওরে মালিক তুমি এমন একটা দায়িত্ব আমার কাদের মধ্যে দিছ একটু যদি ভুল যায় কোনো উপায় নাই ও মালিক তুমি আমার বুঝলো না ও মালিক তুমি আমার বুঝল না এইভাবে সারা রাত কান্নাকাটি করি এই কারণে রাতের বেলা আমি মানুষের সময় দিতে পারি না সুরে করুন সব

মানলো দौलতستر মানুষটি বিলীন করে দে কোন অভিযোগ নাই এমন এমন যদি আমাদের বাংলাদেশে হইতো আহা তাহলে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হইতো জরে কোন ঠিক কি নাই কইব কেমনে বাপ বিবা পিএস এর পিএস এর পিএস হেরবাড়িতে টেহার বসতো

হায় হায় ফি আইস কই মানসি ফি আইজ মানে খোজে তুই কই হি আই কই এমন যদি হতো আমার দেশের শ্বাসক কত কোমরেরই মতো আবু বকরের মতো এমন যদি হতো আল্লাহ কোমল করো জোরেকণ আমি অসম্ভবের কিছু না। অসম্ভবের কিছুই না অসম্ভবের কিছুই না আমি ছোট মানুষ তো আমার মাথায় ধরে না আমি ছোট মানুষ তো আমার মাথায় ধরে না আবার জেলে মেলে গেছি তো এর লিগে আবার একটু খালি মাথা হেদি গিয়ে যায় খালি মাথার যত ফিরাই নিয়ে গেলে হেদি গিয়ে যায় মাথায় কে লিগা ফাগলা রাখা ফাগলা হাক কাজ ফাগলা দূর বেড়া আমার তো মনে আসিল তুই এখন মনে করে দিছে মাথা খালি হেদি যায় নিরপেক্ষভাবে একটি কথা বলি আপনাদেরকে যদি সমর্থন যোগ্য হয় তাইলে ঠিক কইর আন্দা ঠিক কইর না এবার জোরে কোন ঠিক কি না তবে সামনের যেই ঠিকটা কইবেন বুঝজাও না কই মনে হয় মানুষ আমারে কত সম্মান করে দাওয়াত দেয় চেয়ার আগায় দেয় কিন্তু আমার গুনাহ দিয়ে তাকাই না আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আশা এই জমিনে আর কেউ নাই